চারিত্রিক সৌন্দর্য নাশ ঠিক বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহর রাসূল বলেন এহে আমার উম্মতের এহে জাতি আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারে তার সিরাত যেন বলতে না পারেন এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশমন যারা তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুন নবী জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী মিষ্টি বিতরণ র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এটা যাচ্ছে গোটা রবিউল আউয়াল ব্যাপী গোটা রবিউল আউয়াল ব্যাপী যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায় এই চক্রান্ত করে যাচ্ছে আর যেই উলামায়ে কেরাম নবীর সিরাত বলবে নবীর সিরাত পড়াবে এটা যেন পড়াইতে না পারে সিলেবাস থেকে রাসূল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে দেবদেবী প্রবেশ করানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক করে বলেন ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় থেকে দূরে সরানো আরেকদিকে সিরাতে ইনসান যেটা ইনসানের পছন্দিদা আখলাক যেটা এটার থেকে দূরে সরানোর জন্য যৌথ চক্রান্ত আমাদের এদেশে বাস্তবায়িত হচ্ছে আমি বলবো আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রাসূল চিনানোর পূর্ণ প্রস্তুতি সরকার গঠন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহসিব তামাদ্দুন আর ঈমান আকীদা সংরক্ষণ করার আন্দোলন 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 ঠিক কিনা করে আওয়াজ করে বলে এটা হবে আন্দোলন সংগত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুঁশিয়ার কদম বাড়াও নচেৎ কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাস করে পাবে না তোমরা সুতরাং আমরা সচ্চার থাকব ইনশাআল্লাহ বলুন দাওয়াত তাবলীগকে সহযোগিতা করুন ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের রাজ কায়েম করে 17 কোটি মুসলমানের ইমান ইসলাম তাহজিব তামাদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তেজাম করেছে এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম কারাগারের কারারক্ষীরা এখানে আসছে বয়ান শুনতে আমি তো 6 মাস বসে ঘুমাইছি লেটকার সোনা হারাম থা সুজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস কারণ আমার এই হাত দিয়ে পিক পড়তো এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে আমার এক হাত থাকতো গলায় ঝুলানো আর আরা খাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশী বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত আজকে আমি এখানে বন্দি আছি বয়ানের আওয়াজ মাইকে যায় জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে এটি শুধু আমার অবস্থা নয়
شيخ الحديث ابن شيخ الحديث مامون الحق علامة جنید بابونগরি থেকে শুরু করে جنید بابونগরির সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দী সেলের ভিতরে কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা নাজায়েয ছিল এই জেলখানায় কত খুনি থাকে কত সন্ত্রাসী থাকে কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাই রে যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর অপরাধ কি উলামায়ে কেরামে অপরাধ হলো উলামায়ে কেরামের তারা এ জাতিকে তাওহীদ চিনায় রিসালাত চিনায় ইসলাম চিনায় কোরআন চিনায় এটাই অপরাধ সুতরাং এ জাতি সতর্কতা রাখবে এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাওহীদের আলোচনা কিছু রিসালাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমিন আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষে আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে তাই ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি দুয়ার পূর্বে আপনাদের কাছে একটু ব্যাগ ভলান্টিয়ার পাঠাইতে চাই আপনারা ওদের এই সুউদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আদর্শ যেটা তারা বাস্তবায়ন করতে চায় এর সাথে দুয়ার আগে আপনারা একটু শামিল হইবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আপনারা ওদের পক্ষে না বিপক্ষে ওরা কোরআনের কথা বলতে চায় কোরআন শোনাইতে চায় পক্ষে না বিপক্ষে ওরা মজলুমের পাশে দাঁড়াতে চায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় আপনারা পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছেন হাত তোলেন নোনা হাত তোলেন সুজা করেন মোট করেন জোরে বলেন বিসমিল্লাহ আর আস্তে করে বলেন বিসমিল্লাহ জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ এবার পকেটে হাত দেন যার পকেটে যা আছে বাইর করেন আর ছাত্র ভলান্টিয়াররা তোমরা একটু 5 মিনিটের ভিতরে একটু ভিতরে একটু চক্কর লাগায় দাও এই চক্করটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আখেরি মোনাজাতের দিকে চলে যাব এই কোনাবাড়ির উলামা মাশায়েক যারা এসেছেন এখানে যারা উপস্থিত রয়েছেন সর্বস্তরের বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরাম এখানে রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে থেকে ছাত্র জনতাকে সাহায্য করেছেন এই মাহফিলকে সফল করেছেন এবং আপনারা যারা এই এখন